রজম কিন্তু শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক এটি আমি কামনা করি। আমাদের একটি বিশেষ ইতিহাস এই পৃথিবীতে রয়েছে, মুসলিমদের একটি আলাদা ইতিহাস, হিন্দুদের একটি আলাদা ইতিহাস। মুসলিমদের ইতিহাসে যদি আমরা দেখি, বাংলার মুসলিমদের ইতিহাসের মধ্যে এবং বাংলাদেশের মুসলিমদের ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাই এমন বিশেষ কয়েকজন ব্যক্তিত্ব যাদেরকে আমরা কখনো ভুলতে পারি না। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মাস সাদিকিন, আর সবসময় যারা সত্যবাদী তাদের সাথে তোমরা জীবন কাটিয়ে দাও। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা এবং সত্যবাদীদের সাথে থাকা, এটা সত্যি যারা এই আয়াতের উপরে আমল করে সত্যবাদীদের সাথে জীবন কাটায় তারা একেবারে ভাগ্যবান ব্যক্তি। আমাদের দেশে বিশেষ কিছু লোকেরা কোরআনের কথা বলে গেছেন, অনেকেই বলেছেন, আমি তার ভিতরে শরিয়াতুল্লাহ সাহেবের নাম আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। মানুষকে তিনি এতটুকু চাচ্ছিলেন যে মানুষ ফরজ যে কাজগুলি, সেই কাজগুলির উপরে যদি উপনীত হয়ে জীবন কাটাতে পারে তাহলে পরকালের আযাব থেকে বাঁচবে। তাই তিনি কি করতেন, কোরআনের অনুবাদ প্রচার করতেন। এই অনুবাদটি যে লোকটি ছিল, তিনি ছিলেন আব্দুর রহমান, যাকে ভাই গিরিশচন্দ্র সেন হিসেবে জানা হয়। ভাই গিরিশচন্দ্র সেনের বাংলা অনুবাদ সেই সময় মানুষের মাঝে প্রচার করা হতো। এরপর সব সময় এমন কিছু ব্যক্তিত্ব ছিল, এর পূর্বে বাংলার ইতিহাসে আমরা হাজী মোহাম্মদ মহসিন সাহেবকে দেখতে পাই, নিসার আলী তিতুমির সাহেবকে দেখতে পাই, ইনারা কোরআনের প্রচারক ছিলেন। একবিংশ শতাব্দীতে আমরা এমন এক ব্যক্তিত্বকে দেখতে পাই যিনি তার জীবনের অধিকাংশ সময় সেই সাহারানপুর, থানা ভবন এবং পানিপথ, দেওবন্দ এইসব এলাকাতে তিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়ে দিয়েছেন। এই ব্যক্তিটির নাম হল মুহাম্মাদুল্লাহ হাফেজ হুজুর। আমরা সবাই তাকে এমনভাবে স্মরণ রাখি যে ওনার জীবনের ইতিহাস যদি আমরা দেখি তাহলে উনি চিরকাল এত বেশি কোরআন তিলাওয়াত করে গেছেন, এত বেশি কোরআনের জন্য সময় দিয়ে গেছেন, যা আপনার এবং আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই লোকটি 1895 সালে, ওনার জন্ম হয়েছিল লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অন্তর্গত লুধুয়া গ্রামে। জীবনের একটি পিরিয়ড তিনি থানাবি সাহেবের সাথে, তার যে মতাদর্শন তার সাথে তিনি কাটিয়ে দিয়েছেন, সেই মতবাদের উপরে তার জীবন কেটেছে। শরিয়াতুল্লাহ সাহেবের মতো একদিন তিনি কি করেছেন, নিজ দেশে ফেরত আসেন। উনি মানুষকে ফরজ কাজগুলি করার উৎসাহ দেন, ঠিক শরিয়াতুল্লাহ সাহেব যেভাবে দিয়েছেন এইভাবে হাফেজ হুজুর মুহাম্মাদুল্লাহ সাহেবও দিয়েছেন। ইনার আকাঙ্ক্ষা কি ছিল, মানুষের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এই ব্যক্তিটির আকাঙ্ক্ষা কি, ইনি বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনের মক্তব বানানোর আকাঙ্ক্ষা রাখতেন, এবং এজন্য তিনি খিলাফত আন্দোলনে মানুষকে যোগ দিতে বলেছিলেন। এটি ছিল ওনার
শেষ বয়সের আকাঙ্ক্ষা, আর এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য উনি দেখলেন খিলাফতের ব্যাপারে যদি আমরা সচ্চর না হই তাহলে পরকালে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। ইনি ইরাক ইরানের যে মতবাদের যুদ্ধ চলছিল সেটি শেষ করার জন্য একটি দল নিয়ে তিনি ইরান সফর করেন। ইনি সবসময় যে রাজনীতি পছন্দ করতেন সেটা হলো অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন আলা আল্লাকুম তুফলিহুন, তোমরা যারা বিশ্বাসী সবাই মিলে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো এবং তওবা করো, তোমরা কামিয়াব অর্জন করতে পারবে। কামিয়াবির জন্য আল্লাহ তাআলার দিকে যেতে হবে, অন্য কোনো দিকে গেলে হবে না। কোরআন এত বেশি এই ব্যক্তিটি অধ্যয়ন করতেন আর এই কোরআনের আয়াত নিয়ে তিনি খুবই ভাবতেন। আমি আমার জীবনের যশোরের মাসনা মদিনাতুল উলুম মাদ্রাসাতে যখন পড়তাম তখন উনি এসেছিলেন, ওনার সাথে অল্প সময় কাটানো তৌফিক আমার হয়েছিল, কিন্তু এই ব্যক্তিটি কোরআন পড়ার থেকে ইনার ফুরসত ছিল না। এই ব্যক্তি এই 68,000 গ্রামে কিভাবে কোরআনের মক্তব গড়ে উঠবে, মানুষ কিভাবে মহাসত্য আল কোরআনের ব্যাপারে জানবে, সেই আকাঙ্ক্ষা রাখতেন। এই দেশে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবও ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন যেখান থেকে কোরআনের প্রচার প্রসার হবে। কিন্তু এই ব্যক্তিগুলি যখন চলে যায় তখন এদের যে চাহিদা, এদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলি আর বাস্তবে রূপ নেয় না। এই ব্যক্তিটি চলে যাওয়ার পরে খিলাফত আন্দোলন ভেঙে চুরমার হয়ে যায় আর মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব চলে যাওয়ার পরে ইসলামিক ফাউন্ডেশন থেকে বিভিন্ন মতবাদের গ্রন্থ প্রকাশ পায় যেখান থেকে গোটা বাংলা সমাজের ঘরে ঘরে কোরআনের অনুবাদ এবং কোরআনের মতবাদ প্রচার করার কথা ছিল সেখানে বাধা এসে দাঁড়ায়। কিছু সংখ্যক মতবাদধারী বক্তাদের, লেখকদের এবং লোকদের কারণে তো রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে তিনি আপনার অবস্থা তখনই পরিবর্তন করবেন যখন আপনি নিজের অবস্থা, নিজের ব্যক্তিত্বকে, নিজের কুস্বভাবকে সুস্বভাবে পরিবর্তন করতে চাইবেন। একটি জাতি, একটি গোষ্ঠী, একটি সমাজ, একটি দেশ, এমনকি পুরা বিশ্ব, এরা সবাই যদি নিজেদের অবস্থা, ভাগ্য পরিবর্তন করতে না চায়, আল্লাহ স্বয়ং চান না। তাই 13 নম্বর সূরা রদ এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা, ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করতে চান না যে জাতি নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করতে চাইবে। বাংলাদেশ কখনো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিল না। এই দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য মরহুম জিয়াউর রহমান সাহেব অনেক কথা বলে গেছেন, অনেক কাজ করে গেছেন এবং মানুষের ভাগ্যকে পরিবর্তনের জন্য, মানুষ যেন দুমুঠো খেয়ে বাঁচতে পারে সেজন্য তিনি অনেক কাজ করে গেছেন। কিন্তু এই লোকগুলি যখন যখন বিদায় নেয় তখন সেই কাজগুলি স্থগিত থাকে, আর আগে বাড়ে না। রাসুলি করিমের ইন্তেকালের পর, রাসুলের যুগে কোরআনের কথা সাহাবারা শুনতেন, প্রচার করতেন। ওনার চলে যাওয়ার পরে সাহাবারা কোরআনের কথা প্রচার করেছেন, শুনেছেন, বলেছেন, কিন্তু
পরবর্তী যুগে কিছু সংখ্যক অসাধু লেখকেরা এসে সাহাবাদের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দিল। এগুলি শুধু লেখার মাধ্যম দিয়ে প্রকৃতপক্ষে কোরআনের যদি আমরা 48 নম্বর সুরা আল ফাতা এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে দেখি, তাহলে ওনারা কিন্তু কোনোদিন নিজেদের মাঝে যুদ্ধ করেননি, কিন্তু লেখকদের, ইহুদি লেখক জুহেরি বলেন, তাবারি বলেন, এরা এত বড় ইসলামের শত্রু ছিল যে এরা কি করেছিল, একদিকে ইতিহাস লিখছে, আর একদিকে জাল হাদিস তৈরি করছে, আর একদিকে ইবনে কাসিরের মতো লোক তাফসির তৈরি করছে, যার জন্য মানুষ আসল কোরআন থেকে দূরে চলে গেছে। আর মতবাদ তাদের কি হয়েছে, ইসলাম থেকে ইসলামচ্যুত হয়ে বিভিন্ন মতবাদের জালে তারা ফেঁসে গেছে। তো মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর, ইনাকে আমরা চিরকাল স্মরণ রাখব ইনার এই কোরআনের দিক নিয়ে। শরিয়াতুল্লাহ সাহেবকে সবসময় আমরা স্মরণ রাখব ফরাইজি আন্দোলনের কারণে। আব্দুর রহমান ভাই গিরিশচন্দ্র সেনকে আমরা স্মরণ রাখব আমাদের ইতিহাসের প্রথম কোরআনের অনুবাদকারী এই মহান ব্যক্তিটি। সিরাজগঞ্জের শাহজাদপুরের এমন এক ব্যক্তি ছিলেন এই উল্লাপাড়া এই খুকনি এলাকায়, হাফেজ সামান সাহেব, যাকে সবাই উস্তাদজি বলে জানতেন, এই ব্যক্তিটি চিরকাল কোরআনের কাজ করে গেছেন। আমাদের দেশে যদি আমরা খোঁজ করি, এই কোরআনের পিছনে আল্লাহ তাআলার মেহরবানিতে আজ যেভাবে এরা আমাদের সন্তানেরা ইন্টারন্যাশনালভাবে প্রতিযোগিতা করে কোরআনের দিকে তারা 1 নম্বর হচ্ছে, কেউ মিশরে যেয়ে, কেউ সৌদি আরবে যেয়ে, কেউ দুবাই যেয়ে, কেউ ইরানে যেয়ে, কেউ বিভিন্ন প্রতিযোগিতায় যেয়ে, তো এদের পিছনে চলমান সরকারকে আমি আবেদন করব, অন্তত ডিজিটাল কোরআনের ব্যাপারে যতটুকু কাজ হয়েছে সেটা একটু খারাপ হয়নি, তবে এই প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছেন তাদের ব্যাপারটি নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত। আর মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর সাহেবের যে একটি আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, 68,000 গ্রামে একটি একটি করে কোরআনের একটি মক্তব তৈরি করার, যে সরকারি এই কথাগুলি প্রাধান্য দিয়ে এই কাজটি করে দেবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর এই সত্যবাদী ব্যক্তিটির আকাঙ্ক্ষাকে যদি আমরা কোনোভাবে পুরা করে নিতে পারি, তাহলে আমরা ধন্য জাতি।